আজ থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল, স্বাস্থ্যবিধি বা নির্দেশনা কতটুকু মানা হচ্ছে এই বিষয়ে জানতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ রুমা। এছাড়া রেদওয়ান আহমেদ আমাদের আরেক সহকর্মী রয়েছেন মহাখালী বাস টার্মিনালে। আমরা শুরুতে একটু শাহনাজ রুমা আপনার কাছে জানতে চাই, কি অবস্থা, কেমন পরিস্থিতি দেখছেন? ট্রেন পুঁথি মাত্র চলাচল শুরু হলো, সকাল থেকে এরই মধ্যে তিনটি ট্রেন এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। আর নির্দেশনা যেটি, সেটি তো আমার আরেক সহকর্মী জানালোই যে নির্দেশনা আছে, অর্ধেক যাত্রী নিয়ে যাবে এবং অনলাইনে টিকিট কাটতে হবে ট্রেনের। এবং যেই সবচেয়ে বড় যে নির্দেশনা, যে স্বাস্থ্যবিধি, ওভারঅলভাবে যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি, সেই বিষয়টিকে কঠোরভাবে মানতে হবে, সেরকম একটি নির্দেশনা আছে। আজকে পর্যন্ত, এখন পর্যন্ত যেটি বলছিলাম যে তিনটি ট্রেন ছেড়ে গেছে রেলওয়ে স্টেশনে। আমরা গতকালকে যেটি আমাদের দর্শকদের জানাচ্ছিলাম যে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নের কাজটি চলছে, কারণ প্রায় পঞ্চাশ দিন পর আজকে থেকে ট্রেন চলাচল শুরু হলো। ফলে ট্রেনের ভেতরে যেগুলো এখানে ছিল, যে ট্রেনগুলো, সেগুলোর ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন, রেলওয়ে স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও সেই কার্যক্রমটি এখনও চলছে, অর্থাৎ মূল যে প্রবেশ গেট, তারপর থেকে ট্রেনের ভেতরের যে জায়গাগুলো এবং রেলওয়ের ভেতরের যে জায়গাগুলো, প্ল্যাটফর্মগুলো, সবগুলোই ধোয়া মোছার কাজ কিন্তু শেষ মুহূর্তে চলছে। এর মধ্যে থেকেই আজকে কর্মচারী এবং কর্মকর্তা যারা আছেন তারা এখানে এসেছেন, তাদের কর্মকাণ্ডগুলো তারা আসলে দেখছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হচ্ছে। আর যেটি বলছিলাম যে পঞ্চাশ দিন পরে চালু হওয়াতে যেই বিষয়টি হয়েছে, আসলে প্রাণ ফিরে পেয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনি জানেন যে এই কঠোর বিধিনিষেধের মধ্যে এই সময়টাতে বন্ধ থাকায় অনেক মানুষের জীবিকা আটকে গিয়েছিল, বিশেষ করে এই রেল সহ গণ পরিবহনে যারা কাজ করেন তারা কিন্তু প্রতিদিন কাজের ভিত্তিতে টাকা পান। ফলে তারাই কিন্তু এই গত কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন বিভিন্ন সময়ে, যে কেন তাদের দাবি মানা হবে না, কেন যেহেতু অন্যান্য সব কিছুই খোলা হয়েছে তাদের জীবিকার কথা বিবেচনা করে কেন রেল, বাস এবং সর্বোপরি গণ পরিবহন কেন খোলা হবে না, সেই দাবি প্রেক্ষিতেই কিন্তু বা তাদের জীবিকা টিকিয়ে রাখার জন্যই কিন্তু আসলে এই আজকে বাস, ট্রেন এবং চলাচল শুরু হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এখন পর্যন্ত আমরা যেই আসার পরে কোনো ট্রেনকে ছেড়ে যেতে দেখিনি, নিশ্চয়ই এরপরে আমরা আছি, ট্রেন যখন ছেড়ে যাবে আমরা নিশ্চয়ই সেই বিষয়টিও মাথায় রাখবো, যে স্বাস্থ্যবিধি মানার কথা কতটা বাস্তবায়ন করা হচ্ছে। 50% টিকিট বিক্রির কথা বলছি, একটি সিট খালি রেখে আরেকজন যাত্রী বসবেন, প্রত্যেকটা যাত্রীর মাঝখানে একটি করে সিট ফাঁকা থাকবে, সেই সব বিষয়গুলো আসলে কতটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে সব বিষয়গুলো নিশ্চয়ই জানাবো আপনাদের। পুতি, ধন্যবাদ রুমা। আমরা একটু রেদওয়ান আহমেদের কাছে জানতে চাই যে আসনের অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে চলছে আন্তঃজেলা বাস। তো আপনি এখন তো মহাখালীতে আছেন, কি অবস্থা দেখছেন, বাস চলাচল করছে কিনা কিংবা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা? মানাটা একদম কিন্তু ঠিক রয়েছে। আমাদের শাহজানার রুমা যেমন বললো, কমলাপুর রেল স্টেশন থেকে যে প্রস্তুতির বিষয়টা, বাস টার্মিনালগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একেবারেই তারা প্রস্তুত, সব বাসই প্রায় রেডি, কিন্তু একটি বিষয় লক্ষ্য করছি, এখানে যাত্রী সংখ্যা আসলে খুব কম। আমি একটু একটা বাসে উঠতে চাই, সেই তারপর চিত্রটা আপনাকে দেখাতে চাই, আসলে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কিংবা যাত্রী সংখ্যা রয়েছে কি না সেই বিষয়টি একটু আপনাকে দেখাতে চাই। আমি এখন, এটি হচ্ছে একটা টাঙ্গাইলের একটি বাস, আমি একটু সেই বাসটিতেই উঠতে চাই, একটু দেখাতে চাই যে এই বাসে যাত্রী সংখ্যা কিংবা স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেখানে আসলে কতটুকু মানা হচ্ছে। আসলে যাত্রী সংখ্যা কম বলে আসলে আসনের তুলনায় কিন্তু এখানে খুবই কম যাত্রী, অর্থাৎ হাতে গোনা 5-7 জন হবে, এবং এখানে বাস সংশ্লিষ্ট যারা রয়েছে, হেল্পার কিংবা যারা কন্ট্রাক্টর রয়েছে, তারাও আসলে বলছেন যে আসলে যাত্রী সংখ্যা খুবই কম, এখানে অল্প কিছু যাচ্ছি। বাসটা আমি নিশ্চয়ই দেখাতে পারছি, আসলে অর্থাৎ আমি বাস সংশ্লিষ্ট যাদের সঙ্গে কথা বললাম তাদের কথার সঙ্গে আসলে এখানকার সত্যতা মিলল। এখানে একজন রয়েছে বাস সংশ্লিষ্ট কেউ একজন, আমি একটু তার সাথেই কথা বলতে চাই বিনিময় সার্ভিসের। আচ্ছা, আপনার যাত্রী কেমন হচ্ছে ভাই, সকাল থেকে একটু বলবেন। 40 মিনিট ধরে গাড়ি প্লেস করে রাখছি, 2 গাড়ির টাইম, তাও যাত্রী নাই, 4 জন যাত্রী উঠছে। এই গাড়ি কখন ছেড়ে যাবে? এই গাড়ি ছেড়ে যাবে হচ্ছে আমার টাইম আর 20 মিনিট আগে শেষ, যাত্রী নাই বিদায় এখনো বসে আছে। শুনছিলেন সাবিনা পুথি, আসলে একটি বাসে উঠি, বাসে উঠে আসলে আমি পুরো চিত্রটি দেখার চেষ্টা করলাম, আসলে যাত্রী সংখ্যা খুব কম, কিন্তু বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে প্রত্যাশা করছেন যে পথে আরও বিভিন্ন জায়গা তাদের স্টপেজ রয়েছে, সেই স্টপেজগুলো থেকে তারা নিশ্চয়ই যাত্রী পাবেন, তবে স্বাস্থ্যবিধি এখন পর্যন্ত মানা হচ্ছে এই বিষয়টি আমি লক্ষ্য করেছি সাবিনা পুথি। ধন্যবাদ রেদওয়ান আহমেদ।